হাই ডিয়ার, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আজকের পর্বটি হবে বিশেষ পর্ব। প্রথমে আমি এমএস ওয়ার্ড চালু করছি। বিশেষ পর্বটি হবে এমএস ওয়ার্ডে কিভাবে কোম্পানি প্যাড তৈরি করা যায়, অর্থাৎ লেটার হেড প্যাড তৈরি করা যায়, সে বিষয়টি দেখাব। তারপর সেই লেটার হেড প্যাড কয়েকভাবে তৈরি করা যায়, আমি সেই জিনিসটি তুলে ধরবো আজকে টিউটোরিয়ালে। তাহলে আমি শুরু করছি পর্বটি। আমি প্রথমে লিখব জিনিয়াস। আমি শুরুতেই বলেছি লেটার হেড প্যাড তৈরি করবো, অর্থাৎ কোম্পানি প্যাড তৈরি করব। আজকাল কম্পিউটারাইজ প্যাড ইউজ হয়, এই জন্য এই বিষয়টি দেখাতে যাচ্ছি। XCNIUS জিনিয়াস DIGITL জিনিয়াস ডিজিটাল লিমিটেড, জিনিয়াস ডিজিটাল লিমিটেড, এটি ফন্ট বাড়িয়ে দিচ্ছি আমি, কারণ প্যাডের লেখাটি অনেক বড় হবে, কোম্পানির নাম যেটি অনেক বড় হবে, বোল্ড করলাম। এটি আমরা আর কালার করতে পারি, কেউ ইচ্ছা করলে এটি কালার করতে পারবেন। এখানে কালার আছে লেখার, দেখেন কালার আছে, যেমন আমি কালারটি রাখলাম। এখন এটা নাম দিলাম, নিচে অ্যাড্রেস লিখতে হবে, AWRES অ্যাড্রেস, সাপোজ HOUSE, হাউস নাম্বার। আমি ফেক অ্যাড্রেস ব্যবহার করছি, হাউস নাম্বার এত ROAD, রোড নাম্বার, রোড নাম্বার এত হাউস নাম্বার, রোড নাম্বার BLOCK, ব্লক নাম্বার FF BANFG, GF BANA BANA, বনশ্রী SRWE, বনশ্রী RAMPURA, রামপুরা DHK, ঢাকা 1219, বাংলাদেশ BNGLDSE, বাংলাদেশ। এই জন্য লিখতে হবে কারণ কোম্পানি প্যাড দেশে বিদেশে ব্যবহৃত হয়, এই জন্য নিচে লিখব আমরা টেল নাম্বার 0080880, কান্টি কোড। প্রথম দুটি অনেক সময় ব্যবহার করে না, আর দুটি প্লাস চিহ্ন থাকে আপনারা জানেন, 880। এরপর টেলিফোন নাম্বার, আমি যে টেলিফোন নাম্বারটি ব্যবহার করছি সেটি ফেক নাম্বার, ফেক নাম্বার। এখানেও এই জন্য ডিজিট বেশি রাখলাম আমি। এখানে সেল নাম্বার ইউজ করতে পারেন, এখানে CELL সেল নাম্বার, আমি যে নাম্বারটা দিলাম এটি ফেক নাম্বার। ইমেল অ্যাড্রেস যদি থাকে, ইমেল XCNIUS জিনিয়াস, ইমেল অ্যাড্রেসটিও ফেক নাম্বার ইউজ করছি আমি এখানে, yahoo.com। এটিকে সাজাতে হবে আমাদেরকে। তো প্রথমে আমরা একটু ই করব, মার্জিনটা ঠিক করব প্রথমে, কারণ অনেক বড় মার্জিন দেওয়া আছে, মার্জিন অনেক জায়গা নিয়েছে। যেমন নেরো টপ 0.5, লেফট 0.5, 0.5,
এই মার্জিনটি আমরা ব্যবহার করতে পারি। এখন এই লেখাটি আমরা কোম্পানির নামটি আর একটু বড় দিতে পারব, কোম্পানির নামটি যে যেভাবে চায় এটি ইচ্ছা করলে সেন্টারে রাখা যাবে, আবার লেফট মার্জিন বরাবর রাখা যাবে। সেন্টার রাখলে কার্সর রেখে ক্লিক এলো সেন্টার পজিশন, সেন্টার পজিশন আমরা ঠিকানাটাও ব্যবহার করতে পারি সেন্টার পজিশনে, এলো সেন্টার পজিশন। নিচে একটি দাগ দিব, ইনসার্ট আসলাম, ইনসার্ট থেকে শেপ থেকে একটি লাইন নেব, এখানে এটি একটি লাইন, এই লাইনটি ক্লিক করলাম। দেখেন এখান থেকে বরাবর আমরা একটি লাইন টানতে পারি, লাইনটি ঠিকভাবে হয়নি, এইখান থেকে স্ট্রেট এখানে এই লাইনটি উইথ বাড়ানো কমানো যাবে, লাইনটি আমরা কালার দিতে পারবো, শেপ আউটলাইন, দেখেন শেপ আউটলাইন, শেপ আউটলাইনে এসে কালার দিতে পারবো আমরা এখান থেকে। আবার এখানে ড্যাশ ড্যাশ দেওয়া যাবে কীরকম চাই, এখান থেকে বিভিন্ন থিকনেস বাড়ানো কমানো যাবে, যেমন আমি এটি রাখলাম, যেমন আউটলাইনে কালারটা দিয়ে দিব, এই কালার রাখলাম। এখানে ঠিক এইভাবে আমরা কোম্পানি প্যাড তৈরি করতে পারি। এর মধ্যে নিচে নামানো যাবে একটু, দেখেন এইভাবে, তো যাই হোক এটি হলো কোম্পানি প্যাড। এইভাবে আমরা প্যাড তৈরি করতে পারি। আবার অনেক সময় আছে সেম ফর্মেট উপরে কোম্পানি নাম রাখে, নিচে বটমে ফুটারে এখানে কোম্পানি অ্যাড্রেস টেলিফোন নাম্বার সব কিছু এখানে রাখে, নিচে এখানে রাখে। তো আমি সেভাবেও একটি করে দেখাচ্ছি, এটা প্রথমে একটি দেখালাম জিনিয়াস ডিজিটাল লিমিটেড কোম্পানি ল্যাটারেট প্যাড তৈরি করে দেখালাম। এটি প্রথমে আমি সেভ করে রাখছি, এলইটিটি লেটার এইচ এ ডি ল্যাটারেট প্যাড পিএডি প্যাড ল্যাটারেট প্যাড ওয়ান। এখন আমি আরেকভাবে দেখাবো, অ্যাড্রেসটা আমরা টোটালি নিচে নিয়ে যাব, এখানে আমাদের দরকার নেই, নিচে এখানে আমরা ইয়েতে রাখতে পারি, ফুটারে, ফুটারে শু করবো আমরা এটি, ফুটারে শু করলে এই লাইনটি উপরের দিক চলে যাবে, লাইনটি নিচে থাকবে না, লাইনটি এরকম আসবে, উপরে থাকবে, লেখার উপরে থাকবে, অ্যাড্রেসের উপরে থাকবে। এভাবে এন্টার দিয়ে মার্জিন 0.5 আছে, চলে আসছে। এখন এটি লাইনটি নিচে আনতে হবে, দেখেন লাইনটি নিচে আনছি। এভাবে মূলত কোম্পানির প্যাড তৈরি করা হয় এমএস ওয়ার্ডে। এখানে লাইন আপনার কাছে মোটা মনে হলে আপনি থিকনেস বাড়িয়ে কমিয়ে দিবেন, উইথ বাড়ানো কমানো করবেন। এভাবে এটি আমরা ভিউতে দেখতে পারি। আবার আপনি
যদি চান আমার এখানে লাইন আছে, আমি উপরও লাইন রাখবো, সেটাও আপনি এখানে দিতে পারেন আপনার ইচ্ছা। এখান থেকে প্রিভিউ দেখে নিই আমি, প্রিন্ট প্রিভিউ, এই দেখেন এভাবে আপনি এমএস ওয়ার্ডে কোম্পানি লেটারের প্যাড তৈরি করতে পারেন। অনেক সময় কম্পিউটারাইজ লেটারের প্যাড ব্যবহৃত হয়, তখন এইভাবে ব্যবহার করে এর ভিতরে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি কোম্পানির। প্রিন্ট করলে কালার প্রিন্টার থাকলে প্রিন্ট করলে আপনার কালার আসবে, এভাবে আমরা ব্যবহার করতে পারি। এটি আমি দুটি ফরম্যাট দেখালাম, দুটো ফরম্যাট, এরপর অন্য আরেকটি ফরম্যাট দেখাবো। আমি এটিও সেভ করছি লেটার হেড প্যাড টু, লেটার হেড প্যাড টু নামে সেভ করছি এটি টু। আরেকটা ফরম্যাট দেখাবো, এটি ক্লোজ করে দিলাম। এরপরে কন্ট্রোল এন দিয়ে আমি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। সেটি আমি তৈরি করব ইনসার্ট হেডার ফুটারের ভিতর। যেমন আমি হেডার ইনসার্ট করলাম, হেডার ফুটার এই জন্য বলছি যে আমার হেডারে আমি এই প্যাডটি তৈরি করলে কোম্পানি নামটি রাখলে আমার প্রত্যেক, আমি যত পেজ ক্রিয়েট করবো ডকুমেন্টে প্রত্যেক পেজে অটো চলে যাবে। আর আমি আগে যেটি দেখিয়েছি সেটি যে পেজে তৈরি করবো শুধু সেই পেজেই থাকবে, অন্য পেজে চলে যাবে না, অন্য পেজে সেটা অটোমেটিক্যালি আসবে না, স্বয়ংক্রিয়ভাবে আসবে না। এই জন্য আমি হেডারে দিচ্ছি। এখন এটা হেডারে দেখেন কীভাবে তৈরি করা হয়। হেডারে এখান থেকে আপনি আবার এখানে লিখেও করতে পারি, আবার এখান থেকে আমি এই ওয়ার্ড ওয়ার্ড আর্ট আছে এটিও ব্যবহার, এটিও আমি ব্যবহার করতে পারি। সাপোজ আমি এটি নিলাম, এখানে লিখে দিতে পারি XCNIA জিনিয়াস DIGITA জিনিয়াস ডিজিটাল LIMITS লিমিটেড, জিনিয়াস ডিজিটাল লিমিটেড, এই দেখেন চলে আসছে এখানে। এখানে এটি বড়ো ছোটো করতে পারি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নেবেন। এটা আমি দেখাচ্ছি একটা স্যাম্পল। এখানে উপরে কোম্পানির নাম থাকবে, উপরে কোম্পানির নাম থাকবে, আর নিচে দেখেন ফুটার আছে এখানে, ফুটারে এখানে অ্যাড্রেসটা থাকবে, ফুটারের এই জায়গায় অ্যাড্রেসটা, আগের অ্যাড্রেসটা কপি করা আছে আমার, আমি এটি পেস্ট করে দিলাম। এখানে লাইনটি আমার উপরে লাগবে, উপরে রাখবো, এটি একটা এন্টার দিচ্ছি। ফুটারে রাখবো, দেখেন আমি লাইনটি ঠিক করছি এভাবে। লাইন লাইন আপনারা পুরো পেজ চাইলে পুরো পেজ রাখতে পারবেন, চাইলে যদি কোনো সমস্যা না, কমানো বাড়ানো করছি। এরপর দেখেন এই যে এখানে সেট হয়ে গেছে, নিচে অ্যাড্রেস, উপরে কোম্পানির নামটা আছে। এখন আমি প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি আপনাদের, প্রিন্ট প্রিভিউ দেখেন। এভাবে আমরা আরেক ধরনের কোম্পানি প্যাড তৈরি করতে পারি, জিনিয়াস ডিজিটাল লিমিটেড, নিচে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটি ফেক অ্যাড্রেস, ফেক টেলিফোন নাম্বার, ফেক ইমেল অ্যাড্রেস, টোটালি ফেক ইউজ করেছি আমি এভাবে। আর এটার এভাবে হেডার ফুটার ইউজ করে প্যাড তৈরি করার সুবিধাটা আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ এখানে আমার একটা পেজ আছে, এখানে দেখেন স্ট্যাটাস শো করছে এখানে ওয়ান অফ ওয়ান, পেজ নাম্বার ওয়ান অফ ওয়ান। এখন আমি চাচ্ছি আরেকটা পেজ তৈরি করব, তাহলে দেখেন আমি তো প্যাড তৈরি করেছি শুধু একটা পেজে, সরি আমার ভাষাগত প্রবলেম হলে আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেক সময় কথা বলতে গিয়ে আঞ্চলিক ভাষা চলে আসে। এখন আমি নতুন একটি পেজ ক্রিয়েট করব কন্ট্রোল এন্টার দিয়ে, দেখেন সেকেন্ড পেজে কিন্তু আমি প্যাড তৈরি করিনি, কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। এই আপনার হেডার ফুটার ইউজ করে কোম্পানি লেটারের প্যাড তৈরি করলে এটি হলো তার সুবিধা।
আমার যত পেজ হবে কন্ট্রোল এন্টার দিয়ে দেখেন এখানে পেজ আছে 8 of 8, সবগুলোতে প্যাড তৈরি হয়ে গেছে, সবগুলোতে পেজ আছে, সবগুলোতে প্যাড আছে। আপনি অ্যাড্রেসটা উপরে ইউজ করতে পারবেন, তো আমি নিচে দেখিয়েছি, উপরে ইউজ করা যাবে, কোম্পানি নামের নিচে এখানে ইউজ করা যাবে, সেটাও একটা ডিজাইন আছে। আমি নিচে দিছি বলে উপরে ইউজ করা যাবে না, ব্যাপারটা ওরকম না। আমি জাস্ট আপনাদের হাউ টু মেক লেটার এট পেট সেটা আমি তৈরি করে দেখালাম, কিভাবে এমএস ওয়ার্ডে কোম্পানির প্যাড বা লেটার এট প্যাড ইউজ করা হয় বা ব্যবহার করা যায়, তৈরি করা যায়, সেই বিষয়টি আমি এখানে দেখালাম। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন, তৈরি করে ব্যবহার করতে পারবেন। এভাবে কোম্পানি প্যাড তৈরি করা হয়। আপনি এখানে লিখতে পারেন, যেমন লেখা দেখাচ্ছি, লিকুইড লিটল বি আর ও ডব্লিউ এন ব্রাউন বক্স এমস ওভার দি লেজি ডগ। আমি ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি, 11 আছে, 14 করলাম, 14। এখন এই লাইনটা আমি কপি করছি, কপি করার জন্য প্রথমে লাইনটি সেন্টেন্সটি সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে শর্টকাট ইউজ করে আমি কপি করছি, আর আমি পেস্ট করছি একাধিকবার। দেখেন আমার মার্জিন অনুযায়ী লেখাটা থাকবে, আমি মার্জিন যা দিয়েছি সেই হিসেবে লেখা থাকবে, লেফট রাইট একটা মার্জিন আছে। সাপোজ দেখেন আমি কয়েকটা লাইন ব্লক করলাম জাস্টিফিকেশন করার জন্য, এটি হলো মার্জিন অনুযায়ী নিয়ে নিছে লেফট জাস্টিফিকেশন, দেন মাঝখানে গ্যাপ রেখে সে লেফট রাইট স্টেপ করেছে, লাইন ঠিক করেছে। চলো আবার আপনি সেন্টার ইউজ করতে পারবেন, ক্লিক সেন্টার, লেখাগুলো সে সেন্টারে রাখবে। যা হোক, আজকে টিউটোরিয়ালে আমি কোম্পানি লেটার এট প্যাড কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি দেখালাম, আশা করি আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। বারবার প্র্যাকটিস করুন, আমি অনেকগুলো তৈরি করেছি। দেখেন এই আপনি হেডার ফুটার ইউজ করে যদি আপনি কোম্পানি লেটার এট প্যাড ইউজ করেন তৈরি করেন, তাহলে আপনি প্রত্যেক পেজে বারবার তৈরি করার দরকার হবে না, আপনি একবার তৈরি করবেন, সেটি আপনি যত পেজ তৈরি করেন সবগুলো পেজে এটা চলে আসবে, সবগুলো পেজে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিবে। এটিও সেভ করছি আমি, সেভ এজ ডক লেটার এট প্যাড 3। আশা করি যারা নতুন তারা আজকে এই টিউটোরিয়ালটি দেখে এমএস ওয়ার্ডে কিভাবে কোম্পানির প্যাড বা লেটার এট প্যাড তৈরি করা যায় এবং তৈরি করে ব্যবহার করা যায় সেই বিষয়টি পারবেন এখন থেকে, আমি আশা করি। আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি, বিশেষ পর্বটি আমি এখানে শেষ করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল জিনিয়াস ডিজিটাল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং আমার সঙ্গে থাকুন।